সিআইডি অনেকেরই স্বপ্ন থাকে যে সিআইডিতে জয়েন করার সিআইডি অফিসার হওয়ার কিন্তু এই সিআইডি অফিসার হওয়া যায় কিভাবে। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে কিভাবে বা কি করলে আমি একজন সিআইডি অফিসার হতে পারব বন্ধুরা প্রথমে বলে রাখি যে সিআইডি অফিসার হওয়ার জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশান লাগে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে তবেই আপনি সিআইডি হতে পারবেন তো সিআইডির জন্য এখনো পর্যন্ত সেভাবে কোনো এক্সাম তো হয় না কিন্তু যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে আপনাকে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান বেরোয় তো ওই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর হিসেবে যদি আপনি জয়েন করেন এর পরবর্তীকালে আপনার প্রমোশন যখন হতে থাকবে এবং সিআইটি যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আপনি যে কোনো ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশানগুলো হয় সেগুলোতে বসেও কিন্তু সিআইডির জন্য একটা সুযোগ পাবেন যদি আপনাকে যোগ্য বলে মনে হয় বা আপনার কোয়ালিফিকেশান সেই লেভেলের থাকে বা আপনার পারফরম্যান্স যদি ভালো থাকে তাহলেও আপনি একজন সিআইডি অফিসার হতে পারবেন এছাড়াও এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে এসএসসি সিজিএল এক্সামটি হয়ে থাকে সেই এক্সামটিতেও কিন্তু বিভিন্ন ধরনের পদ থাকে বিভিন্ন ধরনের পুলিশ অফিসারের পদও কিন্তু সেখানে রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে যদি আপনি জয়েন করেন ধীরে ধীরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে পারফরমেন্সের ভিত্তিতে আপনি সিআইডি অফিসার হিসেবেও পরে বিবেচিত হতে পারবেন আপনি সিআইডি অফিসার হিসেবেও নিয়োগ পেতে পারেন তো পারফরম্যান্স ভালো রাখুন এবং যে কোনো একটি সেক্টরে সে তা বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর হোক অথবা যে কোনো সেটা এসএসসি সিজিএল দিয়ে হোক ভালো পদে যদি আপনি জয়েন করেন এবং আপনার পারফরম্যান্স যদি ভালো থাকে ধীরে ধীরে আপনি একজন সিআইডি অফিসার হবেন যদি আপনার মধ্যে সেই যোগ্যতা থাকে সিআইডি অফিসার হওয়ার তাহলে অবশ্যই আপনি একজন সিআইডি অফিসার হতে পারবেন কিন্তু যদি ভ্যাকেন্সি থাকে তখনই আপনি আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভাই বোনের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতেও প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মিস না হয় আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড জব রিলেটেড ভিডিও বানাতে থাকি তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে